আচ্ছা, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমরা স্লাইড শোতে চলে যাই। আজকের ক্লাসটি আমি অ্যানিমাল ডাইভার্সিটি 1 এই কোর্সটি থেকে বেছে নিয়েছি। আজ আমি তোমাদের পড়াতে যাচ্ছি ট্রাইপেনোসোমা, লেশমানিয়া এবং সিস্টোসোমা এর স্বভাব, বাসস্থান ও খাদ্য ও খাদ্যাভ্যাস। তাহলে কি 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 পড়াচ্ছি একটু আগে নিয়ে নাও। ট্রাইপেনোসোমা, লেশমানিয়া আর হলো সিস্টোসোমা, এদের স্বভাব, বাসস্থান, খাদ্য ও খাদ্যাভ্যাস সম্পর্কে। তাহলে ট্রাইপেনোসোমা আর লেশমানিয়া এরা হচ্ছে প্রোটোজোয়ান পরজীবী, আর একটা পরজীবী নিয়েছি সিস্টোসোমা, এটি হচ্ছে প্লাটি হেলমিনথিস পর্বের একটি পরজীবী। তাহলে চলো আমরা বিস্তারিত নেট কানেকশন একটু প্রবলেম করছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা জানি হ্যাবিট মানে স্বভাব, আর হ্যাবিটেট হচ্ছে কোন প্রাণীর বাসস্থান। হ্যাবিট মানে হচ্ছে কোন প্রাণীর স্বভাব। স্বভাব বলতে কি? সবকিছু, তার খাদ্য, খাদ্যাভ্যাস, তারপরে তোমার সে পরজীবী না মৃতজীবী, মানে কিভাবে খাবে, খাদ্য গ্রহণ করার ধরন, এবং কোন বাসস্থানে থাকবে, কি কি আচরণ প্রদর্শন করবে, কিভাবে সে প্রজনন করবে, সবকিছু কিন্তু তার স্বভাবের মধ্যে পড়বে। আর হ্যাবিটেট হচ্ছে প্রাণীটা যেখানে থাকবে এই যে জিনিস, আর খাদ্য কি 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 ধরনের খাবার খায়, আর হলো ফিডিং, খাদ্যের অভ্যাসটা কিরকম। আমরা তো যারা মানুষ তারা কি করে খায়, গলাধঃকরণ করে খায়, তাই না? আর কোন কোন প্রাণী পরজীবী যারা তারা কি করে খাদ্য শোষণ করে খায়, পলাশ পড়লো, কেমন হচ্ছে জ্ঞান করতে চাচ্ছে। তাহলে এই চারটা জিনিসই তোমাদের লিখতে হবে, 5 নাম্বারের জন্য এই চারটা জিনিসকে কাজ করতে হবে। তাহলে প্রথমে প্রাণীটার একটু পরিচয় দিয়ে নিবা, যে প্রাণীটা তুমি লিখবে পরিচয়। পরিচয় মানে কি? তার সিস্টেমেটিক পজিশন যদি দিতে পারো তো বেটার, যদি তা মনে না থাকে অন্তত কোন পর্বের এবং কোন শ্রেণীর, তার সংক্ষিপ্ত একটা পরিচয় দিবা, এর জন্য তোমার 1 নাম্বার। আর শেষের দিকে চারটা পয়েন্ট ছাড়াও, এই চারটা পয়েন্ট ছাড়াও, যেমন হ্যাবিট, হ্যাবিটেট, খাদ্য, খাদ্যাভ্যাস ছাড়াও তুমি কি দিয়ে দিবা, একটু ইকোনমিক ইম্পর্টেন্ট, কেন এই প্রাণীটা আমরা স্টাডি করছি, আমাদের ইকোসিস্টেমে অথবা গুরুত্ব কিরকম, অথবা অর্থনৈতিক ভাবে কোনো গুরুত্ব আছে কিনা সেটা আমরা উল্লেখ করব। সেভাবে আমি আজকে সাজিয়েছি। এগুলোর পাশাপাশি আমরা জানবো একটু সিস্টেমেটিক পজিশন, আর হলো ইকোনমিক ইম্পর্টেন্স। ইম্পর্টেন্ট তোমার পরীক্ষা লিখতেই হবে পাশাপাশি, দুজন মার্কস যেহেতু 5, তাহলে আমরা একটা প্রাণীটার পরিচয় দিব, পাশাপাশি এর অর্থনৈতিক গুরুত্ব লিখব, তাহলে আমাদের 5 কভার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ট্রাইপেনোসোমা সম্পর্কে জেনে নেই। সিস্টেমেটিক পজিশন, কিংডম হচ্ছে প্রোটোজোয়া। ভালোমতো খেয়াল করো, আমি কিন্তু কোশ্চেন করব তোমাদের, আর তোমরা একটু খাতা নিয়ে বসবে, কিছুটা লিখে নিতে হলে লিখে নেবে। এই টপিকটা তুলনামূলক ভাবে সহজ, খুবই সহজ, এরপরে তো কঠিন টপিক আসতে পারে। আমি চেষ্টা করব তোমাদের এই ইয়েগুলা এভাবে জুমে ক্লাস নেওয়ার পাশাপাশি এগুলো রেকর্ড করে আমি ইউটিউব চ্যানেলেও দিয়ে দিব, সেখান থেকে তোমরা ইচ্ছা করলে ডাউনলোড করেও দেখতে পারবে। কিংডম, সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া, আর ফাইলাম হলো সারকোম্যাস্টিগোফোরা। তাহলে প্রোটোজোয়া কোন কিংডমের অন্তর্গত? প্রোটিস্টা কিংডমের অন্তর্গত, তাই না? সকল এককোষী প্রাণী প্রোটিস্টা কিংডমের অন্তর্গত। প্রোটিস্টা কিংডমে কিন্তু কিছু উদ্ভিদ রয়েছে, যেমন শৈবালও রয়েছে। হুইটেকারের যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী 2 নম্বর কিংডম হচ্ছে প্রোটিস্টা, তারই একটি সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া। তাহলে ফাইলাম হচ্ছে সারকোম্যাস্টিগোফোরা। আর এটা কি প্রোটোজোয়ার অন্তর্গত কেন করা হলো? কারণ প্রোটো মানে ফার্স্ট, আর জোয়া মানে প্রাণী। তাহলে যে প্রাণীগুলো আসলে এককোষী এবং আণুবীক্ষণিক তাদেরকে প্রোটোজোয়া বলা হয়। আর সারকোম্যাস্টিগোফোরা যাদের জীবন চক্রের কোনো না কোনো দশায় ফ্লাজেলা থাকবে। ম্যাস্টিগো শব্দের অর্থ হচ্ছে হুইপ লাইক ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা থাকার কারণে এদেরকে সারকোম্যাস্টিগোফোরার অন্তর্গত করা হয়েছে। জু ম্যাস্টিগোফোরা, কিছু ম্যাস্টিগোফোরান আছে উদ্ভিদ আছে, আর কিছু আছে প্রাণী। যারা প্রাণী তাদেরকে জু ম্যাস্টিগোফোরার অন্তর্গত করা হয়েছে। কাইনেটোপ্লাস্টিডা, তাদের কাইনেটোসোম গঠিত হয়, কাইনেটোসোম থেকে এই
ফ্লাজেলার উৎপত্তি ঘটে। ওই তোমাদের ব্লেফারোপ্লাস্ট পড়িয়েছিলাম ইগলেনার, ওইটা কাইনেটোসোম। ট্রাইপ্যানো সোমাটিডি হবে, সোনাটিডি হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নাও, সোমাটিডি এম এ হবে, ঠিক আছে? ট্রাইপ্যানো সোমাটিডি ফ্যামিলি, আর জেনাস হচ্ছে ট্রাইপ্যানোসোমা মেকানিক গ্রাবি, 1843 সালে এটি নাম প্রদান করেন। আর এর অনেকগুলো স্পিসিস আছে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা সেটা বেছে নিয়েছি, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়াস। এখন এই প্রাণীটা তোমার সিস্টেমেটিক পজিশন মনেও না থাকতে পারে, তখন তুমি কিভাবে দিবা যে ট্রাইপ্যানোসোমা হচ্ছে একটি প্রোটোজোয়ান এককোষী পরজীবী প্রাণী, দ্বিপোষকীয় পরজীবী, আর একটু বলতে পারো যেটার পোষক হচ্ছে দুইটা। ট্রাইপ্যানোসোমা হচ্ছে প্রোটোজোয়া সাবকিংডমের অন্তর্গত একটি এককোষী আণুবীক্ষণিক দ্বিপোষকীয় অন্তঃপরজীবী। তাহলে এটার পরিচয় হয়ে গেল। তারপর আমাদের যে অংশটা দরকার, সেই কিছু বৈশিষ্ট্য আমি এখানে বেছে নিয়েছি, যে এরা হচ্ছে প্রোটোজোয়া ফ্লাজেলাযুক্ত প্রোটোজোয়ান পরজীবী। তাহলে প্রোটোজোয়ান পরজীবী কিন্তু সিলিয়াযুক্ত হতে পারে, যেহেতু এটা সার্কোমাস্টিক উপরার অন্তর্গত, তাহলে অবশ্যই এরা ফ্লাজেলা যুক্ত হবে। তাহলে এরা দ্বিপোষকীয় অন্তঃপরজীবী। এদের জীবনচক্রে দুইটা পোষক, ইংলিশে বলা হয় ডাইজেনেটিক, এই দ্বিপোষকীয় ইংরেজি হচ্ছে ডাইজেনেটিক, অবশ্যই অন্তঃপরজীবী, কারণ এটা ব্লাড স্ট্রিমে থাকে বা রক্তস্রোতে থাকে অথবা দেহের অভ্যন্তরে কোনো অঙ্গে থাকে। এদের প্রাথমিক পোষক মানুষ অথবা অন্যান্য কোনো মেরুদণ্ডী প্রাণী, মানুষও থাকতে পারে অথবা মেরুদণ্ডী প্রাণী হিসেবে বিভিন্ন ধরনের ঘোড়া গাধা কুকুর এদের পোষক। তা আমাদের আলোচনার মেইন আলোচনা হচ্ছে মানুষ অথবা যে পশুগুলো আমাদের অর্থনৈতিকভাবে উপকার করে তাদেরকে আক্রান্ত করে কিনা সেটা নিয়ে। আর এরা হিমোফ্লাজেলেট, হিমো মানে হিম মানে ব্লাড, যেহেতু রক্তস্রোতে থাকে মানুষের এই জন্য বলা হয়েছে, আর এবং এরা ফ্লাজেলা যুক্ত, এই দুইটা বৈশিষ্ট্যকে মিলে এদেরকে বলা হয় হিমোফ্লাজেলেট ধরনের। আর এদের দুই নম্বর পোষক বা সেকেন্ডারি পোষক বা মাধ্যমিক পোষক হচ্ছে মাছি। ট্রাইপ্যানোসোমা কোন ধরনের মাছির দেহে থাকে, সেই মাছির নাম হলো সিসি মাছি, TSETSE সিসি মাছি থাকে, আমরা সিসি মাছির ছবি দেখবো। তাহলে আমরা আমাদের কি কি পরীক্ষায় লিখতে হবে সেই অংশটাকে টার্গেট করো। এদের স্বভাব, স্বভাবটা এক কথায় আমরা বলতে পারি এরা হলো পরজীবী স্বভাবের। তাহলে পরজীবীর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সকল বৈশিষ্ট্য এর মধ্যে আছে। এরা কোন ধরনের পরজীবী, অন্তঃপরজীবী, আর একটু স্পেসিফিক করে বললে বলতে পারি হিমোফ্লাজেলেট ধরনের পরজীবী, তাই না? যেহেতু রক্তে থাকে, হিমোফ্লাজেলেট লিখলে বোঝা যাবে এরা কোন প্রাণীর রক্তের পরজীবী। তাহলে এটা কিন্তু স্বভাব হয়ে গেল, ও হলো পরজীবী, যত ধরনের আচরণ প্রদর্শন করে সকল আচরণ প্রদর্শন করবে, অথবা অর্থাৎ পোষকের দেহের উপর খাদ্যের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হবে, তাই না? এবং বাসস্থানের উপর জন্য নির্ভরশীল হবে, পোষক দেহ থেকে খাদ্য খেয়ে পোষকের ক্ষতি সাধন করবে। আচ্ছা, মানুষের রক্তস্রোতে সিসি মাছির পরিপাক নালীতে এদেরকে পাওয়া যায়। মানুষের দেহ যখন থাকবে তাহলে মানুষের রক্তস্রোতে থাকবে, আর যখন সিসি মাছির দেহে চলে যাবে, মনে করো যে যখন সে আমার দেহের ক্যাপিলারিতে চলে আসবে এবং যখন কামড় দিবে আমাকে, তখন আমার পরিপাক মাছির পরিপাক নালীতে চলে যাবে। তাহলে মাছির মুখ হয়ে ও কি করবে, ওর ক্রপের ভিতরে, আর্থ্রোপোডার প্রাণীদের কিন্তু স্টমাক থাকে না, ওদের থাকে ক্রপ, ক্রপের ভিতরে চলে যাবে, সেখানে গিয়ে আরো খাদ্য রস শোষণ করে ও দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটাবে, এবং বংশবৃদ্ধির মাধ্যমে যখন প্রচুর পরিমাণে হয়ে যাবে তখন উল্টা দিকে মাইগ্রেট করবে, ওর ক্রপ থেকে আবার ওর কোথায় চলে আসবে, সেলিভারি গ্ল্যান্ড, ওর ফ্যারিংসে বা গলবিলে চলে আসবে, এবং লালা গ্রন্থির সাথে মিশ্রিত হয়ে, লালার সাথে মিশ্রিত হয়ে ও যখন আবার সুস্থ মানুষকে কামড়াবে তখন লালার সাথে আবার চলে যাবে অন্য কোনো মেরুদণ্ডী প্রাণীতে। তাহলে এটা হচ্ছে সেই সিসি মাছির ছবি ইমেজ। সিসি মাছিটা দেখতে এরকম, ও যখন মানুষকে কামড়াবে তখন ওর দেহের মধ্যে চলে যাবে, ওর দেহও কিন্তু দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটায়, মানুষের দেহ দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটায়, মানে বংশবৃদ্ধির ঘটানোর ধরন কিন্তু একই রকম, অযৌন প্রক্রিয়ায় ও বংশবৃদ্ধি ঘটায়, সিম্পলি ওর দেহটাকে লম্বালম্বী ভাবে দুই ভাগে বিভাজিত করে ফেলে, কিন্তু বাসস্থানটা আলাদা। মানুষের দেহে বাসস্থান হচ্ছে রক্তস্রোতে,
আর শিশি মাসের দেখে বাসস্থল হচ্ছে পরিপাক নালীর বিভিন্ন অংশে, প্রথমে ক্রপে যাবে, ক্রপে গিয়ে বংশবৃদ্ধি করার পর আবার উল্টা দিকে মাইগ্রেট করবে। তাহলে সবার বাসস্থান তুমি লিখতে পারবে ইনশাল্লাহ, তাই না? আমরা নেক্সট, এখন ওর গঠনটা একটু ধ্যানে দেখিয়েছে, যদিও প্রয়োজন নাই তোমার আনসার দেওয়ার জন্য, প্রয়োজন নাই, কিন্তু তোমার জানার জন্য প্রয়োজন আছে। তাহলে ওর পূর্ণাঙ্গ একটা দশা আমি নিয়েছি, ট্রাইপেনো ম্যাস্টিগর দশা। এটা ট্রাইপেনো ম্যাস্টিগর দশা, ও দেখো ওর দেহের মধ্যে কিরকম আছে, আন্ডুলেটিং মেমব্রেন আছে, দুদুল্যমান পর্দা থাকবে। ওর ফ্লাজেলাটাই দেখো, মুক্ত ফ্লাজেলা, আর এই ফ্লাজেলাটা গায়ের সাথে লেগে গেছে, প্লাজমা পর্দার সাথে লেগে গেছে। ও এককোষী একটা প্রাণী, তখন এই পর্দাটা দেখো ঢেউ খেলানো পর্দা বলা হয় বা দুদুল্যমান পর্দা বলা হয়। তাহলে ফ্লাজেলাটা দুদুল্যমান অবস্থা থাকবে, আর একটা হলো সিঙ্গেল নিউক্লিয়েট, মানে নিউক্লিয়াস একটা থাকবে, আর কোষী অন্যান্য যে এগুলো বস্তুগুলো ওগুলো অবশ্যই থাকবে, বস্তু থাকবে, সকল কিছুই থাকবে। আর ওই যে কাইনেটো প্লাস্টিডা বলেছিলাম, এটা প্রাণের প্লাস্টিডা, এই জন্য কাইনেটো সোম বা কাইনেটো প্লাস্ট রয়েছে। এলো মোটামুটি গঠন, এটা যদি বিস্তারিত গঠনটা একটু দেখো, ভালো মতো খেয়াল করো, মোটামুটি হলো গঠন। এককোষী একটা প্রাণী, নিউক্লিয়াসের সংখ্যা একটা, এবং ওই দেহের বাইরে কি রয়েছে, দুদুল্যমান পর্দা রয়েছে এবং কিছুটা মুক্ত ফ্লাজেলা রয়েছে। এটা হলো বেসিক বৈশিষ্ট্য। এর জীবন চক্রের চারটা দশা আছে, দেখো এমেস্টিগট, প্রোমেস্টিগট, এপিমেস্টিগট, ট্রাইপোমেস্টিগট। তাহলে দুইটা দশা মানুষের দেহের মধ্যে পাওয়া যায়, এমেস্টিগট এবং প্রোমেস্টিগট, মানে এই যে দেখো ডিম্বাকৃতি যে দশাগুলো, একটু গোলাকৃতি আর লম্বা দশাগুলো থাকে ওর। যখন মাছিতে চলে যাবে শিশি মাছির দেখে, তখন শিশি মাছির দেখে তো জায়গা খুবই কম মানুষের দেহের তুলনায়, তখন দেহটাকে লম্বা চিকন শুরু করে নেয়। আর যখন মানুষের দেহে যাবে তখন একটু জায়গা বেশি পাবে, দেহটা ফ্লাজেলাটা ত্যাগ করে বা ফ্লাজেলাকে গুটিয়ে ফেলে এবং আকৃতিটা অনেকটা গোলাকৃতির হয়ে যাবে বা ডিম্বাকৃতির হয়ে যায়। দশাগুলোর নাম মুখস্থ রাখার দরকার নেই, শুধু মনে রাখো এর দেহে জীবন চক্রে চারটা দশা থাকে, চারটার মধ্যে দুইটা দশা মানুষের দেহে থাকবে আর দুইটা দশা এই যে নিচের দুইটা হচ্ছে প্রোমেস্টিগট এবং এমেস্টিগট থাকবে মানুষের দেহে, আর এপিমেস্টিগট এবং ট্রাইপো ম্যাস্টিগট পাওয়া যাবে শিশি মাছির দেহে। এটা যখন ফোর্থ ইয়ারে তুমি বিস্তারিত জীবন চক্র পড়বা, তখন কার দেহে কখন রূপান্তর ঘটে এগুলো বিস্তারিত ভাবে লিখতে হবে। ওকে, এইটা হলো লাইফ সাইকেল দেখানো হয়েছে, যে মানুষের দেহে জীবন চক্র, এদিকে হচ্ছে শিশি মাছির দেহে জীবন চক্র। খাদ্য হচ্ছে রক্তের গ্লুকোজ বা রক্তের শর্করা, সিম্পল কথায় রক্তটাকে খাবে, রক্তের কোন অংশটাকে শুষে নিবে, শর্করাটাকে শুষে, বাকি উপাদান রক্তের প্রোটিন কিন্তু শুষে নিবে। আর হচ্ছে অসমোসিস পদ্ধতিতে, মানে ও রক্তের মধ্যেই ডুবে আছে এবং রক্ত থেকে অটো শর্করাগুলো ওর দেহের মধ্যে ঢুকে যাচ্ছে। আর খাদ্যাভ্যাস পরজীবী ধরনের খাদ্যাভ্যাস, পরজীবী যেভাবে খায় সেটা ও হলো পরজীবী, আবার বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস ইয়ে আছে। আমরা যাদের সাকার আসে তারা কি চুষে নেয়, তাই না? টিনিয়া সুলিয়ামের কথা আমরা জানি। আর ও হলো শুষে নেয়, শোষণ পদ্ধতির নাম হচ্ছে ওর অসমোসিস। শোষণ পদ্ধতি অনেক রকম আছে, ব্যাপন আছে, এটা এক ধরনের শোষণ, অসমোসিস হচ্ছে এক ধরনের শোষণ পদ্ধতি। তুমি খাদ্যাভ্যাস সিম্পল কথা বলতে, ও হচ্ছে পোষক দেহের রক্তে থাকে এবং রক্ত থেকে রক্তের যে গ্লুকোজটা আছে সেটা খাদ্য সার হিসেবে ও দেহে প্রাচীরের সাহায্যে বা প্লাজমা পর্দার সাহায্যে শুষে নেয়। তাহলে ও যেহেতু পরজীবী, তাহলে ওর খাদ্যগুলো একটা পরজীবী প্রাণী, তাহলে ওর পরজীবী খাদ্যাভ্যাসের মধ্যে শোষণ পদ্ধতিটা ও গ্রহণ করেছে। এই চারটা কথা তোমাকে বেসিক মনে রাখতে হবে, খাদ্য খাদ্য বা সবার বাসস্থান সম্পর্কে চারটা ওয়ার্ড অবশ্যই দিতে হবে। এখন আমাদের জানতে হবে যে ইকোনমিক ইম্পর্টেন্সটা আমি শেষে কনক্লুশনে দিতে বলেছি, যে ট্রাইপেনোসোমা গ্যাম্বিয়েন্স এই প্রাণীটা আফ্রিকান মানুষের স্লিপিং ডিজিজ বা ঘুম রোগ সৃষ্টি করে। এটা কুইজ হিসাবে আসে যে স্লিপিং ডিজিজ সৃষ্টিকারী জীবাণুর নাম কি, তখন তোমার বলতে হবে ট্রাইপেনোসোমা গ্যাম্বিয়েন্স, বানানটা দিতে হবে সুন্দর মতো, নিচে দাগ দিতে হবে। আমেরিকান শিশুদের এই ক্রুজিটা চ্যাগাস রোগ হচ্ছে তোমার শ্বসনতন্ত্রের একটা রোগ। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বলো। ম্যাম এক নাম্বারে যে আফ্রিকান মানুষের ঘুম রোগ সৃষ্টি করে, এটা আসলে ম্যাডাম কি বুঝতাম? এটা স্লিপিং ডিজিজ হলো তো স্নায়ু বিদ আর কি বৈকল্য দেখা দেয়, ও হচ্ছে প্রচুর ঘুমাতে থাকে, ঘুমাতে ঘুমাতে একসময় মারাও যায়, ও স্নায়ুটাকে ড্যামেজই করে ফেলে,
স্নায়ুকে এত উইক করে দেয় ওর শুধু ঘুম আসে, অবসন্নতা আসে, অবসন্নতার ফলে একসময় ঘুম আসে। দুই তিনটা মেইন ইম্পর্টেন্ট হলো এক নাম্বার যে আফ্রিকান মানুষের স্লিপিং ডোজ, আর তিন নাম্বার কারণ আমরা মানুষই হচ্ছে ইম্পর্টেন্ট। স্নায়ুটা দুর্বল হয়ে যাবে এবং অবসন্নতা আসবে, ঘুমাতে ঘুমাতে এত বেশি দুর্বল হয়ে যাবে স্নায়ুর ওই অংশটা ড্যামেজ হয়ে শেষে মারা যাবে। তুমি এই রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবা যারা ইচ্ছা থাকলে, কারণ কমন এই রোগগুলো খুবই কমন। ঠিক আছে, আমরা নেক্সট টপিকে চলে যাই, তিনটা টপিক আমাদের শেষ করতে হবে। ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্য। এখন লেশমানিয়া সেকেন্ড পরজীবী, এটাও হলো প্রধান পরজীবী। ব্যাটারি কানেকশন লো ছিল, অনেক ধরনের ব্যারিয়ার আসলে থাকে, তোমাদেরও আছে আমাদেরও আছে, সীমাবদ্ধতা আছে, এর মধ্যে পথ চলা। আচ্ছা, লেশমানিয়া, লেশমানিয়া হচ্ছে এটা প্রোটোজোয়ান পরজীবী, এরা ফ্ল্যাজেলেট। হ্যাঁ, কি পলাশ পলাশ? হ্যাঁ বল। লেশমানিয়া মানে হয় 2019 সালে। আচ্ছা, লেশমানিয়া মানে হয় 2019 সালে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইওর গুড ইনফরমেশন। তারপরে এই প্রাণীটা সম্পর্কে জেনে রাখো, এই প্রাণী তোমার পিছু ছাড়বে না, ফোর্থ ইয়ার পর্যন্ত আছে লেশমানিয়া। লাইক দ্বীপকোষীয় পরজীবী জীবন চক্র হিসেবে আছে, তুমি সংক্ষেপে দেখে নাও। হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেই, এরাও কি ফ্রাজিলা যুক্ত প্রোটোজোয়ান পরজীবী? সেম বৈশিষ্ট্য কিন্তু, এরা দ্বিপোষকীয় অন্তঃপরজীবী, এদের প্রাথমিক পোষক মানুষ বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণী, এদের মাধ্যমিক পোষক হচ্ছে বেলে মাছি, শুধু জাস্ট এই জায়গায় চেঞ্জ, তাই না? এটাও মাছি, ওটা ছিল সিসি মাছি, এটা হচ্ছে বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। এখন যেহেতু তোমাদের এই কোশ্চেনটা চলে আসছে, এটা লেশমানিয়া, এই দুইটা টপিক ইম্পর্টেন্ট, যে কোনোবার লেশমানিয়া আসে কোনোবার ট্রাইপ্যানোসোমা, এই জন্য আমি সবসময় এই দুইটা তোমাদের পড়াই, একটা না একটা আসেই। তাহলে এবার যদি লেশমানিয়া আসে, এর আগের এবার সামনের বার তোমাদের ট্রাইপ্যানোসোমা খুবই ইম্পর্টেন্ট, শুধু এই জায়গায় চেঞ্জ করবো যে বেলে মাছি, বেলে মাছিটা এই রোগটা, এই যে লেশমানিয়া যে পড়াচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট। কেন জানো, আমাদের ওরিয়েন্টাল অঞ্চলে এটার এক সময় মহামারী আকারে দেখা দিয়েছিল, কালাজ্বর, কালাজ্বরের জীবাণু এটা। ইংলিশে বলা হয় স্যান্ড ফ্লাই। কেন স্যান্ড ফ্লাই বলা হয়? কারণ ওই যে বালির যে মাটির দিয়ে যে ঘর দেয়াল গুলো তৈরি হতো আগে, ঘরের দেয়াল, যে মাটিতে ছোট ছোট ক্র্যাক বা ফাটল ধরে, এই ফাটলের মধ্যে ওরা ডিম পারতো, সেখানে ওদের এমনি। কিন্তু মাছ মশা মাছি সাধারণত ডিম পারে কোথায়? পানিতে আমরা জানি, তাই না? কিন্তু এটা বালির ফাটলের মধ্যে বা মাটির দেয়ালের ফাটলের মধ্যে ডিম পারতো, ওখানে ওর লার্ভাটা মডিফাই হয়ে পূর্ণাঙ্গ বেলে মাছিতে রূপ নিত। এবং মাটির ঘর যে এলাকা, পাহাড়ি এলাকায় মাটির ঘর প্রচুর সক্ষমতায় প্রচুর বেলে মাছি ওখানে পাওয়া যেত, এবং প্রচুর কালাজ্বর আক্রান্ত রুগীও পাওয়া যেত। বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আসছে এই কালাজ্বর নির্মূলের জন্য, ওরা গিয়ে গিয়ে কিন্তু এই বেলে বাসি গুলাকে কালেক্ট করতো বা লোকজনকে সতর্ক করতো, এই জায়গাগুলোতে থাকে তাহলে এই জায়গাগুলো কি আপনার ক্লিন রাখতে হবে, তাই না? বেলে বাসি যাতে না থাকে। এখন বাংলাদেশে তেমন কালাজ্বরের রোগী পাওয়া যায় না। তাহলে এটি হচ্ছে সেই বেলে মাছি বা স্যান্ড ফ্লাই এর ছবি ইমেজ। এখন আমরা লেশমানিয়া, ওটাতেই দেখেছি চারটা স্টেজ, এখানে দুইটা স্টেজ, স্টেজের সংখ্যা কম, এমএসটিগল এবং প্রোমেস্টিগল দুইটা স্টেজ দেখানো হয়েছে। এমএসটিগলটা হচ্ছে যে ডিম্বাকৃতি মানুষের দেহে থাকে, আর লম্বা স্টেজটা হচ্ছে মাছির দেহে থাকে। তাহলে এটা জীবন চক্র সংক্ষেপে দেখা গেছে যে মানুষ বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীকে আক্রান্ত করে যে এমএসটিগল দশা দ্বারা, আর এই দেখো যে প্রোমেস্টিগট স্টেজ দ্বারা স্যান্ড ফ্লাই কে আক্রান্ত করে, দেখো ফিমেল স্যান্ড ফ্লাই কে আক্রান্ত করে। কারণ মশা বা মাছি বলো, ওরা কেন মানুষের রক্ত খেতে আসে বলো তো? নরমাল কন্ডিশনে যখন ডিম পারবে, ডিম্বাণুর পরিস্ফুটতার জন্য, পরিস্ফুটনের জন্য অবশ্যই ব্লাড দরকার, তখন ওরা পাগল হয়ে যায় রক্ত খাওয়ার জন্য, জীবন দিয়ে দিবে কিন্তু রক্ত খাবি, এমন ভাবে ঘুরতে থাকে। তাহলে সব বাসস্থান
এটার সাথে একটু ডিফারেন্ট দেখো, ওটাতে কি কোথায় ছিল একটু কম্পেয়ার করে কপর লেশমানিয়া থাকে হলো মানুষের রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্রে, আর ওটা ছিল রক্তস্রোতে, তাই না? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে থাকে, মানে আমাদের যে ডিফেন্স মেকানিজমে নিয়োজিত কিছু অঙ্গ আছে, যেমন আমাদের আন্তঃকোষীয় ফাঁকের কিছু রস, লসিকা, যকৃৎ, অগ্ন্যাশয়, এগুলো মিলে হলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। মানে লসিকা তন্ত্র, যকৃৎ, প্লীহা, এগুলো মিলে হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এটা মেইনলি আমাদের প্রতিরক্ষার কাজে নিয়োজিত। ওকে, সেই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমকে সে আক্রান্ত করে ফেলে, মানে কত ইয়ে জায়গায়, মানে আমাদের নিরাপত্তা যেখানে, ডিফেন্স যেখানে, সেখানে ও আক্রান্ত করে ফেলে। এই জন্য কিন্তু সহজেই এই কালো জ্বর আমাদেরকে কাবু করে ফেলে, এবং লেশমানিয়া দ্বারা আক্রান্ত হলে এটা পোস্ট লেশমানিয়াসিস নামক একটা ইয়ে আছে, যে যে কালো জ্বর আক্রান্ত হওয়ার এক বছর পরেও কিছু কিছু তোমার কি বলে ওটা সাইড ইফেক্ট দেখা দেয়। আর বেলি মাছের পরিপাক নালীতে মাছি একই জায়গায় ক্রপের মধ্যে যায়, ক্রপ থেকে ক্রপে আবার ওর মতোই মাল্টিপ্লাই করে, দ্বিবিভাজন প্রক্রিয়ায় সাধারণ দেহটাকে দুর্গ বরাবর দুই ভাগে ভাগ করে ফেলে, এভাবে সিম্পলি ব্যাকটেরিয়া যেভাবে মাল্টিপ্লাই করে অনেকটা ওইভাবে মাল্টিপ্লাই করে। তাহলে পার্থক্যটা কোথায়? এটা হিমোফ্লাজেট না, এটা হলো রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্রের পরজীবী। তাহলে পোষক দেহে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে নিয়োজিত অঙ্গ সমূহ থেকে খাদ্যটা কি ব্যাপন পদ্ধতিতে খাদ্য রস শোষণ করে নেয়। তাহলে যে অঙ্গে থাকবে সেই অঙ্গ থেকে ও ফ্লুইডটাকে গঠন করে, শুষে নেয়। তার আগে দেখেছি আমরা শর্করাটাকে শুষে নিয়েছে অসমোসিস পদ্ধতিতে, এখানে কিন্তু অসমোসিস না, ও ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হয়েছিল, ব্যাপন প্রক্রিয়ায় শুষে নিয়েছে। তাহলে খাদ্য হচ্ছে কোষীয় সাইটোপ্লাজমিক যে ফ্লুইডটা, ওই ফ্লুইডটাকে শুষে নিচ্ছে। যে কোষের মধ্যে থাকবে, যেহেতু অঙ্গের মধ্যে থাকে, ধরো যকৃতে থাকলো অথবা প্লীহার মধ্যে ঢুকে গেল, অথবা লিম্ফ নোড, লিম্ফের মাঝখানে মাঝখানে যে স্ফীত অংশ থাকে লিম্ফ নোড গুলাতেও ঢুকে যেতে পারে। আর খাদ্যাভ্যাস এটাও শোষণ, কিন্তু এটা ব্যাপন প্রক্রিয়া শুষে নিবে। ওকে, আর পরজীবী ধরনেরও, যেহেতু দ্বিপোষকীয় একটি পরজীবী। আর ইকোনমিক ইম্পর্টেন্ট, এর কোন ইকোনমিক ইম্পর্টেন্ট আছে না আসলে, যেটুকু আছে নেগেটিভ, তারপরে এগুলো নেগেটিভ জিনিসও নেগেটিভ ইম্পর্টেন্ট মধ্যে বলা যায়, কারণ এগুলো স্টাডি করার মাধ্যমে এই রোগকে আমরা ইরাডিকেট করতে পারবো, নির্মূল করতে পারবো। যেমন লেশমানিয়া ডনোবানি, লেশমানিয়া ট্রপিকা আর লেশমানিয়া ব্রাসিলিয়েন্সিস, তিনটা প্রজাতি আমাদের ওরিয়েন্টাল অঞ্চলে, বিশেষ করে তোমার ভারত এই যে উপমহাদেশ যেটা, ওই অঞ্চলে এই রোগকে, এই রোগের প্রাদুর্ভাবটা বেশি, মানে তিনটা জীবাণু দ্বারাই কালাজ্বর সৃষ্টি করতে পারে মানুষের দেহে। তো আমাদের বাংলাদেশে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে লেশমানিয়া ডনোভানি। তোমাদের যেমন আসে যে কালাজ্বরের জীবাণুর নাম লেখো কুইজে আসে, যেহেতু কালাজ্বর চলে আসছে তাহলে দেখবো যে কুইজে আসছে কালাজ্বরের জীবাণুর নাম কি, তখন লিখতে হবে লেশমানিয়া ডনোভানি। তাহলে আমরা দুইটা প্রাণী সম্পর্কে জানলাম, এখন তিন নাম্বার প্রাণী সম্পর্কে জানিনি, সিস্টোসোমা। এটা কি, এই ইমেজটা কখনো দেখেছো? আর কি মনে পড়ছে যে এরকম কোনো ছবি দেখেছো বইয়ের মধ্যে, মেলাতে পারছো? আচ্ছা, সাকিব দেখেছো? পলাশ, তাহলে এটা দেখো, দুইটা প্রাণী কিন্তু, যে এই বইয়ের মধ্যে দেখছে, মোটা একটা প্রাণী, চিকন একটা প্রাণী, মানে পুরুষ প্রাণী হচ্ছে মোটাটা আর চিকনটা হলো স্ত্রী প্রাণী। তাহলে পুরুষ প্রাণীটির একটা ফাটল আছে দেহের মধ্যে, ফাটলের মধ্যে স্ত্রী প্রাণী সবসময় জয়েন্টেড থাকে, এরা সবসময় একত্র থাকে। তিনটা পর্ব অবশ্যই কৃমি, একটা হলো নেমাটোডা, একটা হলো প্লাটিহেলমিনথিস, আর একটা হলো একান্তসেফালা। এরা তিন তিনটা গ্রুপই হচ্ছে কৃমির পর্ব আমাদের। একান্ত সেফালা হলো মাইনর ফাইলা, আর দুটা মেজর ফাইলামই হচ্ছে কৃমি দিয়ে ভরা। জোকের মতো মনে হচ্ছে, জোকের মতো মনে হচ্ছে। আচ্ছা, জোক তো এরকম না, জোকের হলো সেগমেন্টেশন থাকবে, কুচি কুচি থাকবে উপর দিয়ে, আর এটা কি একদম প্লেন মসলিন মনে হচ্ছে না? এটা জোক না, জোকের সাথে এটা হলো পার্থক্য, কারণ ওরা হচ্ছে সেগমেন্টেড বা খণ্ডায়িত প্রাণী, এটা অখণ্ডায়িত প্রাণী, এদের দেহে কোনো সিলোম নাই, এটা সিলোম ছাড়া প্রাণী, সিলম বিহীন, অখণ্ডায়িত, চোষক যুক্ত, চোষক দেখতে পাচ্ছি, তাই না? এগুলো দেখে আমাদের চিনতে হবে, পানি শনাক্ত করে শিখতে হবে। আর এরা সকলেই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর পোষক, এই জন্য হলো ট্রাইজিটয়েডার অন্তর্গত করা হয়েছে। সিস্টোসোমাটয়েডি বা সিস্টোসোমাটিডিও লেখা কোনো কোনো জায়গায়,
যেটা ঠিক আছে আর হলো জেনাস হলো সিস্টোসোমা আর স্পিসিস সিস্টোসোমা ম্যানসনি সিস্টোসোমা জাপানিকাম এটা ওরিয়েন্টাল রিজনে বা বাংলাদেশে পাওয়া যায় ম্যানসনিও পাওয়া যায় জাপানিকামও পাওয়া যায় আমি ম্যানসনিটা রেখেছি আর এদিকে বলা হয় ব্লাড ফ্লু সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এরা কি রক্ত পরজীবী চা মানুষের রক্ত শুষে খায় তাহলে কিভাবে রক্ত শুষায় সেটা আমরা একটু দেখি তাই না রক্ত টক্ত খেয়ে কেমন রক্ত কালার হয়ে গেছে তাহলে একটু আমরা গঠনটা একটু দেখে নেই যে পুরুষ প্রাণীটা হচ্ছে মোটা এটা গাইনোকোফোরিক ক্যানেল পুরুষ প্রাণীর মধ্যে একটা ফাটল থাকে লম্বা লম্বা এটাকে বলা হয় গাইনোকোফোরিক ক্যানেল ক্যানেলের মধ্যে তোমার স্ত্রীপায়ীটা দেখো সরু এটা ঢুকানো থাকে প্রবেশ করানো থাকে সবসময় এটা জয়েন্টেডই থাকে আর এতে দুটারই পোষক আছে যে অ্যাসিটাবুলাম বাটি আকৃতির চোষককে বলা হয় অ্যাসিটাবুলাম ওরও একটা অ্যাসিটাবুলাম রয়েছে ছোট আরেকটা চোষক থাকে মুখ বরাবর ওরটা বোঝা যাচ্ছে না কিন্তু ওরটা বোঝা যাচ্ছে তাই না মেইলেরটা বোঝা যাচ্ছে ওরাল সাকার তাহলে সাকার বা চোষক হচ্ছে এক জোড়া আর যে পাশে চোষক থাকে যে অ্যাসিটাবুলাম সেটা হলো তার ভেন্ট্রাল দিক বা অঙ্কীয় দিক ওসোফ্যাগাস দেখা যাচ্ছে যে মেইলের পকেটের মধ্যে যে গাইনোকোফোরিক ক্যানেলের মধ্যে স্ত্রীটা ঢুকানো আছে আর এই জায়গায় ওরা একটু জয়েন্ট এই জন্য লেগসে প্লেস অফ ফিউশন আচ্ছা মোটামুটি এই হলো গঠন ওকে গাইনোকোফোরিক ক্যানেল অন্য কোনো প্রাণীতে পাওয়া যায় না এটা হলো বিশেষত্ব এটা এই জন্য এটা করে লাল দাগ দিয়ে দিয়েছি সবার বাসস্থান যদি আমরা জানি এরা হলো দ্বিপোষকীয় তাহলে এদের জীবনচক্রে দুটা পোষক আছে কি কি পোষক আমরা একটু দেখে নিও প্রাথমিক পোষক হলো মানুষ মাধ্যমিক পোষক হচ্ছে শামুক হ্যাঁ তাহলে পানির সংস্পর্শে যখন মানুষ চলে যাবে তখন মানুষের দেহে এই কৃমিটা মানুষের ত্বকে যদি কোনো কাটা ছেঁড়া থাকে ত্বকের মাধ্যমে ঢুকে যাবে ওকে আর মানুষের হেপাটিক পোর্টাল শিরা ও মেসেন্টারিক শিরায় এরা বসবাস করে তো মানুষের রক্তস্রোতের মাধ্যমে কিন্তু প্রবেশ করবে মানুষের দেহে যদি মানে তুমি সাঁতার কাটতে নামবা দেহের মধ্যে যদি কোনো ক্ষত থাকে এই ক্ষতস্থান দিয়ে ভিতরে ঢুকবে ঢুকে ক্যাপিলারি ভ্যাদ করে আমাদের শিরায় চলে যাবে শিরা থেকে আমাদের কোন শিরাটাকে বেছে নিবে হেপাটিক পোর্টাল শিরা এবং মেসেন্টারিক শিরা এখানে গিয়ে আরাম পায় ওখানে বসবাস করে মানে তোমার যকৃৎ এবং ইয়ের মাঝখানে পরিপাক নালীর মাঝখানে যে শিরা ওটা হলো হেপাটিক পোর্টাল শিরা আর মেসেন্টারও তো আমরা জানি যে পরিপাক নালীর সাথে রিলেটেড মেসেন্টারি পরিপাক নালী থেকে যে শিরাগুলো বের হয়ে গেছে মেসেন্টারি পরিপাক নালী এবং যকৃতের মাঝখানে শিরাগুলো একটি বসবাস করে কারণ ওইখানে প্রচুর খাদ্যরস থাকে ওই খাদ্যরস ইজিলি শোষণ করতে পারে যেহেতু তোমার পরিপাক নালী থেকে খাদ্য শুষে নেয় হলো পরিপাক নালী শিরাগুলো আর এরা বের হয়ে আসে কি মানুষের মলের সাথে তাহলে মেসেন্টারি শিরা থেকে ও বসবাস করলো ওখান থেকে সে কোথায় চলে যায় যখন একদম পূর্ণ ম্যাচিউর হবে সে পরিপাক নালী ভিতরে চলে যাবে তাহলে লার্ভা দশা গুলা বা ইম্যাচিউর দশাটা থাকবে মানুষের শিরায় সেখানে প্রচুর পরিমাণ রক্ত টক্ত খেয়ে যখন পূর্ণাঙ্গতা লাভ করবে তখন সে মানুষের পরিপাক নালী নিম্নাংশে চলে যাবে এবং সেখানে গিয়ে ডিম পারবে যাতে ডিমটা সহজে স্টুলের বিষ্ঠার মাধ্যমে বহির পরিবেশে উন্মুক্ত হতে পারে তাহলে মানুষ উন্মুক্ত জায়গায় যদি বাথরুম করে তাহলে টয়লেট করে তাহলে সেই টয়লেটের সাথেই এই ডিম গুলা চলে যাবে কোথায় ওয়াশ আউট হয়ে পানিতে এবং পানিতে গিয়ে শামুকের ভিতরে গিয়ে অবস্থান নেবে এবং শামুকের ভিতর থেকে ম্যাচিউরড হয়ে আবার পানিতে মুক্ত হবে লার্ভা দশা একটা সেই লার্ভা দশাটা মানুষের ক্ষতস্থান দিয়ে আবার মানুষের দেহকে সংক্রমণ করবে তাহলে বাসস্থান কোথায় বাসস্থান হলো প্রাণীর দেহে একটা শামুকের দেহে আর একটা হচ্ছে মানুষের দেহে এটাই হলো বাসস্থান তাহলে শামুকে সারা দেহে থাকতে পারে কিন্তু মানুষের ওই স্পেশাল স্থানগুলো পরিপাক নালী এবং দুইটা শিরা এসে থাকবে আর স্বভাব কি স্বভাব কথা হলো দ্বিপোষকীয় স্বভাবে দ্বিপোষকীয় পরজীবী স্বভাবে স্বভাবটা হলো আসলে পরজীবী নেচার তাহলে যেগুলো পরজীবী তুমি এক কথায় স্বভাবে বলতে পারো পরজীবী স্বভাবে তাহলে আমি একটা সিম্পল লাইফ সাইকেল নিয়েছি দেখো এই এই যে দেখো সারকারিয়া লার্ভাটা পেনেট্রেট হিউম্যান স্কিন তোমার বই আরো সুন্দর একটা ছবি আছে পেনেট্রেট করা মানে কি ভেদ করা মানুষের স্কিন বা ত্বক ভেদ করে মানুষের দেহের মধ্যে চলে যাবে এই যে আমি দেখাইছি বৃক্ক দেখাইছি তাই না আর এখানে পরিপাক নালী দেখানো হয়েছে তাহলে বৃক্ক সরি বৃক্ক নদী লিভার লিভার যকৃৎ এবং পরিপাক নালীর মাঝখানে শিরা বসবাস করবে এবং শেষে ম্যাচিউর দশাটা পরিপাক নালী নিম্নাংশে গিয়ে ডিম পারবে ওই ম্যাচিউর ইয়েটা কোথায় থাকবে মানুষের পরিপাক নালী নিম্নাংশে মলাশয়ের দিকে থাকবে এবং সেখানে ডিম পারার ফলে ডিম গুলা বাইরে উন্মুক্ত হবে উন্মুক্ত হলে সেটা ওয়াশ আউট হয়ে বা বৃষ্টির পানিতে ধুয়ে পানিতে গিয়ে পড়বে সেখানে মিরাসিডিয়াম লার্ভায় পরিণত হবে মিরাসিডিয়াম লার্ভার দিয়ে অনেক ইয়ে থাকে সিলিয়া থাকে সুন্দর সাঁতার কাটতে পারে পানিতে সাঁতার কেটে কেটে ওর আর একটা পছন্দনীয় হোস্ট বা পোষক শামুকের দেহে চলে যাবে এবং শামুকের দেহে কিছু লার্ভাল দশা অতিক্রম করে সে সারকারিয়া লার্ভায় পরিণত হবে
এবং সারকারিয়া লার্ভাটা আবার কি মুক্ত, এই মিরাসিডিয়াম লার্ভাটা মুক্ত, সারকারিয়া লার্ভাটা মুক্ত, পানিতে সাঁতার কাটতে পারবে। সাঁতার কাটতে কাটতে যদি কোনো মানুষ পেয়ে যায়, তাই না, মানুষের দেহে আবার চলে যাবে এবং জীবন চক্রের পুনরাবৃত্তি ঘটাবে। খাদ্য খাদ্যাভ্যাস, খাদ্য খাদ্য তাহলে কি খায় বলতো? মানুষের রক্তের যে পুষ্টি জাতীয় পদার্থ রক্ত থেকে শোষণ করে নেয়, তাহলে রক্ত থেকে প্রয়োজনীয় পুষ্টি জাতীয় পদার্থ গুলো শোষণ করে নেয়। আর খাদ্যাভ্যাসটা ও যেহেতু চোষক রয়েছে তাহলে কি চোষে খাবে ও, তাই না, সাকিং পদ্ধতিতে খাবে, চোষক দিয়ে ও সাকিং পদ্ধতিতে বা চুষে খাদ্যরস গুলো শুষে নিবে, রক্ত শুষে নিবে। যেহেতু ব্লাডই খায়, ওর নাম হলো ব্লাড ফ্লু, প্রচুর রক্ত খায় এবং দেহ ওটা টকটকে হয়ে থাকে। এই দেখো কিরকম অবস্থা শিশু হয়েছে, প্যাট ফুলা, তাই না, ওর প্যাটটা ফুলে গেছে, যে আফ্রিকান অঞ্চলে একটা শিশুর ছবি দেখানো হয়েছে। মেসেন্টারিতে ও অবস্থান নিয়েছে, দেখো শিরা গুলোতে এই যে পরিপাক নালীর অবস্থা দেখো খারাপ অবস্থা হয়ে গেছে। আর ওই যে এর ফলে যে মানুষের দেহে রোগ সৃষ্টি করলো একে সিস্টোসোমিয়াসিস বলা হয়। তাহলে সিস্টোসোমা দ্বারা আক্রান্ত রোগকে কি বলা হয়? সিস্টো রোগকে সিস্টোসোমিয়াসিস। বিচ্ছিন্ন ভাবে তখন ত্বকের নিচে এই ধরনের দেখা যাবে এবং ইয়ের মধ্যে দাগ দেখা যায়, পেটের মধ্যেও দাগ দেখা যায় লম্বা লম্বা, লার্ভা দশা। ঠিক আছে, আমি একটু ফিডব্যাকে চলে আসি, কারণ আমার সময় খুবই শেষের দিকে, আর 3 মিনিট আছে। তাহলে টাইপোনোসোমা দ্বারা সৃষ্ট রোগের নাম কি, মিম বলো? একটু ভিতরে চলে গেছে। ট্রাইপেনোসোমা দ্বারা আক্রান্ত সকল রোগকে এক কথায় কমন ভাষায় বলতে পারি ট্রাইপেনোসোমিয়াসিস। তারপরে কালাজ্বরের জীবাণুর নাম কি, সাকিব বলো? যেটাই হোক দুজনের রক্ত খায়, ওকে, সিস্টোসোমা দিয়ে দিলে হবে। আর যদি তুমি সিস্টোসোমা ম্যানসনে দিয়ে দাও তো অসুবিধা নাই, আনসার চলে আসলো। আচ্ছা, আজকের আলোচনায় কয়টি দ্বিপোষকীয় পরজীবী বর্ণনা করা হয়েছে? মিম প্রথম থেকে ছিলে, তিনটা, তাহলে তিনটাই কিন্তু দ্বিপোষকীয় ছিল। ওকে ওকে, আজকের মতো এই পর্যন্তই, তোমাদেরকে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ। এরপরে আমরা আশা করবো তোমরা অধিক সংখ্যক পার্টিসিপেট করবা। ওকে, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।